কৃষ্ণের কথা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বলিয়া একটা বড়ই ভীষণ রাক্ষসী কংসের বাস করিত ছোট ছোট ছেলেদিগকে কৌশলে বধ করাই ছিল ইহার ব্যবসায় রাত্রিকালে কোনো খোকাখুকি এই হতবাগিনীর দুধ পান করিলে আর তাহাদের রক্ষা ছিল না সেসব খোকাখুকির দেহ তখনই চূর্ণ হইয়া যাইত যখন জানা গেল যে কংসকে মারিবার লোকের জন্ম হইয়াছে সে দুষ্ট এই পুতনাকে ডাকিয়া বলিল যে যত সন্ডা খোকা দেখিবে সকলকেই বধ করিতে হইবে তদবধি সেই হতভাগিনী কেবলই লোকের ছোট ছোট খোকা মারিয়া বেড়ায় এমনি করিয়া কত খোকার প্রাণ যে সে হরণ করিল তাহার সংখ্যা নাই নন্দের একটি খোকা হইয়াছে শুনিয়া এই রাক্ষসী একদিন গোকুলে আসিয়া উপস্থিত হইল তখন কিন্তু তাহার রাক্ষসী মূর্তি ছিল না সেই এমনি সুন্দর একটি মেয়ে সাজিয়া এমনি সুন্দর বেশভূষা করিয়া এমনি মিষ্ট হাসি হাসিয়া আসিয়াছিল যে তাহাকে দেখিয়া সকলে ভাবিল নিশ্চয়ই স্বয়ং লক্ষ্মী গোকুলে আসিয়াছেন সে যেদিকে যায় সকলে তাহাকে পথ ছাড়িয়া দিয়া জড়ো সরিয়া দাঁড়ায় দুষ্ট রাক্ষসী ধীরে ধীরে সুতিকা ঘরে ঢুকিল কেহই তাহাকে নিষেধ করিল না সে ঘরে যশোদা ছিলেন বলরামের মা রোহিণীও ছিলেন তাহারা তাহাকে দেখিয়া অবাক হইয়া চাহিয়া রইলেন রাক্ষসী এক পা দুপা করিয়া আসিয়া বিছানার পাশে বসিল ও হাসিতে হাসিতে যেন কতই আদরে খোকাটিকে কোলে তুলিয়া দুধ খাওয়াইতে লাগিল যশোদাও কিছু বলিলেন না রোহিণীও কিছু বলিলেন না রাক্ষসীর মায়ায় তাহারা ভুলিয়া গিয়াছিলেন কিন্তু খোকা মায়ায় ভুলে নাই যিনি স্বয়ং বিষ্ণু রাক্ষসীর মায়া তাহার কাছে খাটিবে কেন রাক্ষসী হাসিতে হাসিতে খোকাকে দুধ খাইতে দিল খোকা সেই দুধের সঙ্গে অভাগীর প্রাণ অবধি চুষিয়া লইল তখন যে রাক্ষসী চেঁচাইয়া ছিল তেমন চিৎকার আর গোকুলের কে হোক কোনো দিন শুনে নাই তাহারা সকলি ভয়ে কাঁপিতে কাঁপিতে তখনই ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া আসিয়া দেখিল কি ভীষণ ব্যাপার বিকট রাক্ষসী মৃত্যু যন্ত্রণায় ছটপট করিতেছে তিন গোপুতি পরিমিত স্থানের গাছপালা তাহার দেহের চাপনে চূর্ণ হইয়া গিয়াছে রাক্ষসীর এক একটা দাঁত যেন এক একটি লাগলের ফাল নাকের ছিদ্র যেন পর্বতের গুহা চোখ দুটা যেন দুটা কুয়া সেই রাক্ষসীর বুকের উপর শুইয়া খোকা আনন্দে হাত পা ছুড়িতেছে তখন সকলে খোকাকে কোলে তুলিয়া লইল আর ক্রমাগত ষাট ষাট বলিতে বলিতে কত দেবতার নাম যে করিল তাহার অন্তই নাই উহারা যদি জানিত যে সেই খোকাটাই রাক্ষসীটাকে মারিয়াছে তবে না জানি কত আশ্চর্য হইত আর একদিন খোকাকে একটা গাড়ির নিচে একটি ছোট্ট খাটে শোয়াইয়া রাখা হইয়াছিল বোধ হয় এইভাবে তাহাকে প্রায়ই শোয়াইয়া রাখা হইত সেদিন বাড়িতে কিসের উৎসব ছিল সকলে তাহাতেই মত্ত খোকার কথা আর কাহারও মনে নাই খোকার কিন্তু এদিকে বড়ই ক্ষুদা হইয়াছে তাহার দরুন সে পা ছুঁড়িয়া কাঁদিতে আরম্ভ করিয়াছে পা ছুঁড়িতে ছুঁড়িতে একবার তাহার লাথি লাগিয়া হাঁড়ি কলসিতে বোঝাই সে প্রকাণ্ড গাড়িখানা উলটিয়া গেল সে হাঁড়ি কলসি তখনই খান খান হইয়া ভাঙিয়া গেল আর শব্দও অবশ্য যেমন তেমন হইল না তাহা শুনিয়া সকলে ছুটিয়া আসিয়া দেখিল যে খোকা চিত হইয়া শুইয়া পা ছুঁড়িতেছে তাহার পাশে গাড়িখানা উল্টানো আর হাঁড়ি কলসি চূর্ণ হইয়া তুমুল কাণ্ড উপস্থিত এত বড় গাড়ি কি করিয়া উল্টিল এ কথা সকলেই তখন ব্যস্তভাবে জিজ্ঞাসা করিতে লাগিল সেখানে আর কয়েকটি বালক ছিল তাহারা খোকাকে দেখাইয়া বলিল এই খোকা পা ছুঁড়িতে ছুঁড়িতে গাড়ি উল্টাইয়া ফেলিয়াছে আমরা দেখিয়াছি শুনিয়া সকলে করিয়া একবার খোকার দিকে একবার গাড়িখানার দিকে তাকাইতে লাগিল খোকাটি একটু বড় হইলে তাহার কৃষ্ণ নাম রাখা হইল রোহিণীর খোকার নাম যে বলরাম তাহাও এই সময় রাখা হয় কি দুরন্ত দুটি খোকাই তাহারা ছিল যখন কৃষ্ণ আর বলরাম একসঙ্গে হামাগুড়ি দিয়া বেড়াইতে শিখিলেন তখন হইতে আর এক মুহূর্তের জন্যও কাহারও নিশ্চিন্ত থাকিবার জোর হইল না ছাই আর গোবর দেখিলেই দুটি খোকা অমনি তাহা লইয়া গায়ে মাখাইবে যশোদা সাধ্য কি যে তাহাদিগকে বারণ করেন একটু চোখের আড়াল হইলেই তাহারা গোয়াল ঘরে ঢুকিয়া ছোট ছোট বাছুরগুলির লেস ধরিয়া টানাটানি আরম্ভ করিত ইহাদের পিছু পিছু ছুটাছুটি করিয়া যশোদা নাকালের এক শেষ হইতে লাগিলেন শেষে একদিন তিনি আর কিছুতেই ইহাদিগকে সামলাইতে না পারিয়া রাগের ভরে বকিতে বকিতে লাঠি হাতে কৃষ্ণকে তাড়া করিলেন এরপর তাহাকে ধরিয়া মোটা দড়ি দিয়া একটা উদুখলের সঙ্গে বাঁধিয়া বলিলেন পালা দেখি এখন এই বলিয়া যশোদা নিশ্চিন্ত মনে ঘরের কাজে গিয়াছেন আর কৃষ্ণ অমনি সে উদুখলটানিয়া টানিয়া উঠান পাড়ি দিতে আরম্ভ করিয়াছেন উদুখল টানিতে টানিতে তিনি দুটি অর্জুন গাছের মধ্যে দিয়া চলিয়া গেলেন কিন্তু গাছ দুটি খুব কাছাকাছি থাকায় উদুখলটি সেখান দিয়া গলিতে না পারিয়া আটকাইয়া গেল তখন কৃষ্ণের টানাটানিতে সে প্রকাণ্ড গাছ দুটি মহাশব্দে ভাঙিয়া পড়ায় সকলে ভাবিল না জানি কি হইয়াছে তাহারা নিতান্ত ব্যস্তভাবে ছুটিয়া আসিয়া দেখিল যে খোকা দুই গাছের মাঝখানে বসিয়া তাহার ছোট ছোট দাঁতকটি বাহির করিয়া হাসিয়া অস্থির তাহার পেটের সঙ্গে দড়ি দিয়া উদুখল বাঁধা সেই হইতে কৃষ্ণের আরেকটি নাম হইল দামোদর কিনা পেটে দড়ি যা হোক সে প্রকাণ্ড গাছ ভাঙা যে সেই খোকার কাজ এ কথা কেহ বুঝিতে পারিল না বুড়ারা বলিল এখানে বড়ই উৎপাত আরম্ভ হইয়াছে দেখিতেছি গাড়ি উলটিয়া যায় বিনা ঝড়ে গাছ ভাঙিয়া পড়ে এখানে আর থাকা উচিত নয় চলো আমরা বৃন্দাবনে চলিয়া যাই এই বলিয়া তখনই সকলে গোকুল ছাড়িয়া বৃন্দাবনে চলিয়া গেল